আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে ছাদ দিবার জন্য জেলে গেল? আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই। আরে রেখে দিকে যা নওসাদ আব্বাস, একটা ভাই নওসাদ সিদ্দিকী রাজনীতি করে জানেন তো নাকি? রাজনীতি করে, সে রাজনীতি করে গরিব মানুষদের জন্য, দেশের জন্য, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। কালকে তাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক জায়গায় বাধা হয়েছে, আর হয়েছে সত্য মিথ্যা, অনেকে অনেক দিক দিয়ে অনেক রকম বলছে। সবকিছু শেষে একটাই কথা, আমি তাকে ফোন করেছিলাম, ফোনে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমি যাব? সে একটাই কথা বললো, ভাই আপনি কি আমার উপর ভরসা রাখেন না? আমি তো আপনাকে বললাম যে আপনি যেটা করছেন করুন, আমি যেটা করছি আমায় করতে দেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঘরে বলবেন কোনো চিন্তা না করে, আর জলসাই যেখানেই যাবেন আমার সালাম দেবেন। তো আমার ভাইয়ের পক্ষ থেকে সালাম দিলাম। দ্বিতীয় কথা বলেছে, যদি আমি যখন বাহির হব, হওয়ার পরে কি হয়েছে আমি মানুষের কাছে বলবো, যদি আল্লাহ আমাকে না বার করায়, যদি এরা আমাকে মেরেও ফেলে, আমার জানাজাটা যেন সবাই পড়তে আসে, এইটুকু দাওয়াত সবাইকে দিয়ে আসবেন। তা আমি আপনারা যাবেন কি না যাবেন, কি হবে না, আবু যেটা বলেছে সেটা বললাম। আমি একটা কথা জানতে শুধু আপনাদের কাছে চাইছি, সেটা হলো এটাই, আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে ছাদ দেওয়ার জন্য জেলে গেল? কারা বলছেন নায়ের পক্ষে সাত দেওয়ার জন্য জেলে গেলে একটু হাত তুলবেন? নায়ের পক্ষে সাত দেওয়ার জন্য আপনারা বলছেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে যাক আমার ভাই ভালো কাজ করছে। তাহলে আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে এই বাংলার রাজ ক্ষমতা একদিন যেন দান করে দেয়। বলুন আমিন। যে নবীর বংশের বাচ্চার উপরে যে জুলুম, এই জুলুমটাকে আমরা হৃদয় থেকে মেনে নিতে পারি না, কেন আমরা দেখেছি অনেক আন্দোলন হয়। আর একটা নির্দোষ মানুষ, এক দল তাদের উপরে যে কিটা হয়, তো যাক এতে কি আপনারা মায়ুস হচ্ছেন নাকি? মায়ুস ভেঙে পড়া, এই মায়ুস হচ্ছেন নাকি? আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই। শুধু নওসাদ আব্বাসকে নয়, সত্যকে মুছে দিতে চাইছে। আরে রেখে দিকে যা নওসাদ আব্বাস, ইসলামের জন্য লাখো কোটি নওসাদ আব্বাস কুরবানি হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। আমি একজন মুসলিম ঘরের ছেলে এবং ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আরো আশীর্বাদ করি তাদের জন্য, যারা নাই সত্যের জন্য আমার ভাইয়ের পাশে অন্য ধর্মের মানুষরা হাজারো হাজারো মানুষ আছে না নাই, তাদের জন্য আশীর্বাদ করি, তাদের কো মালিক সুন্দর সুস্থ জীবন দেয়। এছাড়া পুরো দেশবাসীর জন্য দোয়া করি, যাতে আমার ভারত ও ভারতবাসী, মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহ সবাইকে যেন সুস্থ ভালো রাখি, আমার দেশকেও ভালো রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আর একটা দোয়া না করলে নয়, সেটা হলো এটাই, আরো যারা ভালো সমাজ সেবা রাজনীতি করছে, আরো যারা আছে ভারতে, একটা দুটো কম বেশি যা আছে, সংখ্যা কম হলো একটা দুটো তো ভালো আছে রে বাবা, তাদেরকেও মালিক যেন সুন্দর জীবন দেয়, তারাও যেন মানুষের আরো ভালো কাজ করতে পারে।